প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরসিসি ডিজাইন লার্ন চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুবেল হোসাইন আপনাদেরকে জানাই স্বাগতম এবং অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে আমার গ্রামের একটি প্রজেক্টে নিয়ে এসেছি কিছু কথা বলার জন্য এবং প্রজেক্টটি দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখন গ্রেড বিমের রড বাইন্ডিংয়ের কাজ চলতেছে এবং রড বাইন্ডিংয়ের কাজ প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে, শুধু এখন শাটারিংয়ের কাজ করবে। আগামী দিন গ্রেড বিমের ঢালাইয়ের কাজ করবে, তাই আমি গ্রেড বিমের রড বাইন্ডিং চেক করতে এসেছি। বিল্ডিংটি সাধারণত দোতলা ফাউন্ডেশন হবে এবং এর ফ্লিন্ট এরিয়া 1950 স্কোয়ার ফিট এবং সাইজ 39x50 ফিট। এখন একতলা পুরো কমপ্লিট করবে এবং দ্বিতীয় তলার কাজ কয়েক বছর পর সম্পূর্ণ করবে। কাজ সম্পূর্ণ হওয়ার পর বিল্ডিংটি এরকম ডিজাইনের দেখাবে, খুব চমৎকার একটি ডিজাইন যা গ্রামের পরিবেশের সাথে মানিয়েছে। বারান্দার ড্রপ হলে কিছুটা আর্টস হবে এবং টাইলস ব্যবহৃত হবে। সিঁড়িঘরে ভেন্টিলেশনের জন্য এখানে জানালাকৃতির ডিজাইন করে দেওয়া হয়েছে। বিল্ডিংটি সাধারণত দক্ষিণমুখী এবং আমরা জানি দক্ষিণমুখী বিল্ডিং আলো বাতাসের জন্য খুবই ভালো এবং প্রত্যেকটা রুমে আলো বাতাস প্রবেশ করে যদি বিল্ডিংটি দক্ষিণমুখী হয়। সিঁড়ির দুই পাশে দুটি বেডরুম থাকবে এবং সিঁড়ি দিয়ে প্রবেশ করলে প্রথমেই বিশাল আকারের ড্রয়িং এবং ডাইনিং রুম পাওয়া যাবে। উত্তর পাশে তিনটি বেডরুম এবং মোট বেডরুমের সংখ্যা 5টি। পশ্চিম পাশের একটি কিচেন এবং একটি কমন টয়লেট রয়েছে। পূর্ব দিকে একটি রিডিং রুম এবং 3 ফিট 4 ইঞ্চি একটি হোয়াইট ফেসেস থাকবে এবং এই হোয়াইট ফেসেস দিয়ে পূর্ব দিকে আসা যাওয়া করতে পারবে। যেহেতু বিল্ডিংটি গ্রাম হইতেছে, এই কারণে ওনারা পূর্ব দিকে আসা যাওয়ার জন্য একটি এক্সট্রা ফেসেস রাখবে। একটি টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেটও থাকবে। 39x50 ফিট সাইজের বিল্ডিংটি ফাউন্ডেশন সহ একতলা কমপ্লিট করতে আনুমানিক 25 লক্ষ টাকা খরচ হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং এইরকম গুরুত্বপূর্ণ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিল্ডিং নির্মাণে যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি সবসময় আপনার সাথে। স্বপ্ন আপনার, বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের। আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন।